গাইজ, এখন আমরা বুঝলাম। আনিলগঞ্জ থেকে মিরারগাঁও এসেছি। এখন আমরা ব্রেক করছি, খুব খাট গরম খাট খাট একটু। খাট খাট হয়েছে না হয়েছে না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ, আজকে ব্লাউজ লিজুয়াল ট্রেন দিয়ে ছোট্ট একটু ছুড়ে যাচ্ছি আনিলগঞ্জ। আজকে আমি একাই যাচ্ছি না, আমার সঙ্গে আরো দুজন যাচ্ছে। একজন হচ্ছে মবিন, তার নাম মবিন, সে মুস্তাফি, আমরা তিনজন যাচ্ছি ছুটে। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। গাইজ, আমরা শেষ পর্যন্ত আনিল চলে আসলাম। আনিলের ভিউটা দেখে আসেন আপনারা, যে অনেক সুন্দর দৃশ্য। এই ভিউটা দেখে আসেন আপনারা। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। একলা থাকার একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়গুলো নিজের কাছেই রাখি। একলা একা একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। মাছ তোর রানী, মাছ মিলেননি? মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। তো গাইজ, এখন আমরা কিছু সময় রেস্ট করছি,
খুব গরম আজ। তো গাইজ, আমরা অনিল ঘোষ থেকে কর্মীরা গাও এসেছি। এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর জায়গা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের একটি ভিডিও দেখাচ্ছিলাম আনিলগঞ্জে। আজ আনিলগঞ্জ থেকে এই দেখুন আমাদের শরীরে কিবার পানি চেয়ে পড়ছে, তাই আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন। গাইজ, এখন আমরা আনিলগঞ্জ থেকে মিরারগাঁও এসেছি। দেখুন কি রকম গাম বাড়ছে, এত কষ্ট করে গিয়েছি আনিলগঞ্জ। একটা লাইক দেবেন ভিডিওতে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন সব সময়। আর কমেন্ট করে জানাবেন কী কী ভিডিও চান আপনারা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।